নমস্কার, বিধির বিধানে স্বাগত। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো এবং বাড়িতে যথেষ্ট ভালো করে পড়াশোনা করছো এবং সেফ রয়েছো। আমি যে সমস্ত অনলাইন ক্লাস দিচ্ছি, অর্থাৎ অনলাইন লার্নিংয়ের লেসেনগুলো দিচ্ছি, সেই লেসেনের পরপর স্টেপ বাই স্টেপ যাবে, এটা তোমরা দেখতে থাকো বাড়িতে। এই বাড়িতে বসে যদি তোমরা অনলাইনের এই ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে যখন স্কুল খুলবে তাহলে তোমাদের সেই টেক্সট বা সেই পোয়েম যখন তোমরা পড়তে যাবে তোমাদের খুব হেল্পফুল হবে। অলরেডি আমি একটা পোয়েমের ভিডিও দিয়েছি এবং পরবর্তী আজকে সেকেন্ড লেসন আমি তোমাদের বলেছিলাম প্রোজ দেবো। তো আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হলো প্রোজ, এবং অবভিয়াসলি আমরা প্রথম প্রোজ যেটা আমাদের সবথেকে প্রিয় প্রোজ সেইটা আমরা সিলেক্ট করেছি, সেটা হলো স্ট্রং রুটস বাই ডক্টর এপিজে আব্দুল কালাম। সো লেটস ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। ডিয়ার স্টুডেন্টস, আমাদের স্ট্রং রুটস পড়তে গেলে প্রথমে মনে রাখতে হবে, আমি অলরেডি কিছু স্টুডেন্টসকে আমি বলেছিলাম যে তোমরা একটা গাইডবুক জোগাড় করবে। এই গাইডবুকটা হলে কী হবে, তোমাদের যে কোনো লেসন পড়তে বা বুঝতে সুবিধা হবে। যদি তা সম্ভব না হয় তাহলে একটা ডিকশনারি পাশে রেখে দিতে পারবে। এখন কীভাবে তোমরা পড়বে তার টেকনিকটা বলে দিই, তারপর আমরা স্ট্রং রুটসের ডিটেলসে যাব। তোমরা প্রথমে কী করবে, যে টেক্সট বুক যেটা রয়েছে সেই টেক্সট বুক থেকে স্ট্রং রুটসের লাইনগুলো রিডিং পড়ো, এক দুবার পড়ো ভালো করে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়ো। যে শব্দের মানেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলো ডিকশনারি হেল্প নাও বা গাইডবুকের হেল্প নাও, এরকমভাবে পড়ে যাও, তাহলে তোমাদের একটা আইডিয়া আসবে। আর স্ট্রং রুটসের ওভারঅল একটা আইডিয়া আমি আজকে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের প্রোজটা সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি হতে পারে। স্ট্রং রুটস, টাইটেলটাকে দেখেই বুঝতে পারছো, স্ট্রং আর রুটস, অর্থাৎ স্ট্রং অর্থাৎ শক্তিশালী আর রুটস অর্থাৎ শিকড়। যেমনিভাবে একটা গাছের শিকড় যদি দুর্বল হয়, অর্থাৎ তার রুট যদি স্ট্রং না হয়, তাহলে পরে সেই গাছটা কিন্তু সামান্য ঝড়ে বা সামান্য আঘাতে কী করতে পারে না, উল্টে যেতে পারে বা উপড়ে যেতে পারে বা পড়ে যেতে পারে। ঠিক তেমনিভাবেই আমাদের মানুষের জীবনে যদি আমাদের রুট অর্থাৎ আমাদের অরিজিন, আমাদের কালচার, আমাদের উৎপত্তি সোর্স সেটা যদি স্ট্রং না হয়, তাহলে পরে আমরা কিন্তু বেশি খুব ভালো জায়গায় যেতে পারবো না বা নিজেদেরকে এস্টাবলিশড খুব ভালোভাবে করতে পারবো না। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, যেমন তোমরা দেখেছো একটা বাড়ি তৈরি হয়, বাড়ি তৈরি করতে গেলে আমরা কী করি, যে কলাম দিই বা চারটে দেওয়াল তুলি ইত্যাদি ইত্যাদি করি, কিন্তু আমাদের প্রথমে কী করতে হয়, ভিত করতে হয়। অর্থাৎ ভিত যদি যে বাড়ির ভিত যত বেশি গভীরতা এবং যত বেশি মজবুত এবং শক্তিশালী, সেই বাড়িটা ততটাই শক্তিশালী, সেই বাড়িটার উপর তুমি পরবর্তীকালের 2 স্টোর 3 4 5 এরকম করে বাড়াতে পারবে। কিন্তু যদি কোনো বাড়ির ভিত যদি শক্ত না হয়, তাহলে সেই বাড়ির উপর তুমি বেশি বাড়ি বা বেশি তলা তুমি তৈরি করতে পারবে না, সে ভেঙে পড়ে যাবে। এটা আমাদের প্রত্যেকের জীবনেই প্রযোজ্য। অর্থাৎ আমাদের প্রত্যেকের যদি রুটটা স্ট্রং না হয়, অর্থাৎ আমাদের উৎপত্তি বা আমাদের যে বেঁচে থাকার মূল রসদ সেটা যদি আমাদের স্ট্রং না হয়, তাহলে আমরা বেশি দূর কিন্তু নিজেদেরকে সাফল্যমণ্ডিত করতে পারবো না। এই অংশটাই ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি তার নিজের জীবনে উপলব্ধি করেছেন, এবং তার জীবনে তার যে অটোবায়োগ্রাফি যে সমস্ত বই রয়েছে সেগুলোর মধ্যে একটা হলো দ্য উইংস অফ ফায়ার। এই উইংস অফ ফায়ারে তিনি তার আত্মজীবনী লিখে গেছেন। সেই উইংস অফ ফায়ার থেকে একটা ছোট্ট অংশ এক্সট্র্যাক্ট করা হয়েছে, নেওয়া হয়েছে তোমাদের ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেখানে এক্সট্র্যাক্ট করা হয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য। সেই স্ট্রং রুটস তাহলে কোথা থেকে আসছে, না দ্য উইংস অফ ফায়ার থেকে আসছে, বাই ডক্টর এপিজে আব্দুল কালাম। এই গল্পটা বেছে নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সিলেবাস কমিটির দ্বারা তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য, যে দেখো স্ট্রং রুটস যদি না হয়, অর্থাৎ আমরা প্রত্যেকে নিজেদের জীবনে যদি আমাদের রুটটাকে শক্তিশালী না করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে বেশি দূর এস্টাবলিশ করতে পারবো না। এইবার চলো ডক্টর এপিজে আব্দুল কালামের কথায়। ডক্টর এপিজে আব্দুল কালাম হচ্ছে সবথেকে বরণীয় এবং স্মরণীয় মনীষীদের মধ্যে একজন। তিনি নিজেই ছিলেন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, ছোটোবেলা থেকে তার পড়াশোনা যে আমাদের তামিলনাড়ুতে যেটা হচ্ছে আইআইটি রয়েছে, সেই আইআইটিতে স্পেস রিসার্চ নিয়ে পড়াশোনা, এবং পরবর্তীকালে তিনি প্রেসিডেন্টও হয়েছেন, এবং আমাদের যে ভারতবর্ষ আজকের এত রকেট মিসাইল উৎক্ষেপণ করছে তার প্রধান এবং অন্যতম কারিগর হলো ডক্টর এপিজে আব্দুল কালাম। সেই সমস্ত কারণের জন্য ডক্টর এপিজে আব্দুল কালামকে এখনও পর্যন্ত বলা হয় দ্য মিসাইল ম্যান। এই ডক্টর এপিজে আব্দুল কালাম তার নিজের জীবনে কী ছিলেন, আমরা জানি যে সমস্ত মানুষ আজকের জীবনে এস্টাবলিশড হয়েছে, সেটা তুমি টাটা বিল্ডার থেকে শুরু করে আরও অনেক পৃথিবীতে মানুষ আছে, দেখবে তাদের যে রুটটা কিন্তু অনেক সময় খুবই স্ট্রং, কিন্তু সেই স্ট্রং হওয়ার জন্য ধনী বা গরিব হওয়ার দরকার নেই। তাদের যে শিক্ষা দীক্ষা বা লেসন যে ছোটোবেলা থেকে পাবে এটাই হচ্ছে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ। ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা কিন্তু খুব বিশাল বড়লোক কিছু ছিল না, সেটা তোমরা বই পড়লেই বুঝতে পারবে।
তিনি ছিলেন একান্ত নিতান্তই দরিদ্র মানুষ, মধ্যবিত্ত পরিবারের লোক, কিন্তু তিনি অনেস্ট লাইফ লিড করতেন। এবং শুধু এপিজে আব্দুল কালামের বাবা নয়, তার মাও, মা হচ্ছে আসিয়া আম্মা। এই যে বাবা এবং মা, বাবা হচ্ছে জয়নুল আবেদিন, মা হচ্ছে আসিয়া আম্মা, দুজনেই যথেষ্ট খুব ভালো একটা লাইফ লিড করতেন। এই দুজন ব্যক্তি এমন করে তার শিক্ষা দীক্ষা দিয়েছিল, তাদের লাইফস্টাইল দিয়ে, তাদের জীবন দিয়ে, যেটা ডক্টর এপিজে আব্দুল কালামকে দারুণভাবে ইন্সপায়ার্ড করেছিল। এবং তাই ডক্টর এপিজে আব্দুল কালাম বলেই যাচ্ছেন যে তিনি তার সারা জীবন ধরে তার বাবার যে মতাদর্শ, সেই মতাদর্শ তিনি অনুসরণ করে চলেছেন। আমরা একটু টেক্সটে তাহলে দেখতে পাবো, একটু সামারি করলে, যে প্রথমে ইন্ট্রোডাকশানে কী হলো, যে স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে, সেটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। ডক্টর এপিজে আব্দুল কালাম তার নিজের জীবনীতে বলে গেছেন কীভাবে তিনি বড় হয়েছেন। এই রকম বরণ্য এবং বরণীয় স্মরণীয় মনীষীদের যে স্ট্রং রুটস, তার উৎপত্তিটা এতটাই স্ট্রং, সেই স্ট্রংয়ের নেশের নিচে কিন্তু বা জন্য কিন্তু কোনো বড় লোকের কোনো ব্যাপার না। তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, কিন্তু তার যে আদর্শ অনুপ্রাণিত হয়েছেন, সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি যেভাবে জীবনে যেভাবে বড় হয়েছেন, সেটাই আমাদের কাছে স্ট্রং রুটস। এবং এই গল্পটাই তিনি এই স্ট্রং রুটস নামক প্রোজ পিসের মধ্যে দিয়ে তিনি বলে গেছেন। সুতরাং আমরা এখন যদি সরাসরি টেক্সটের মধ্যে যাই তাহলে দেখতে পারবো কি, সেটা চলো দেখে নেওয়া যাক। একেবারেই প্রথম থেকেই ডক্টর এপিজে আব্দুল কালাম বলে যাচ্ছে যে তার জন্ম কীভাবে, মানে কোন পরিবেশের মধ্যে হয়েছে, কীভাবে হয়েছে, কীভাবে তার পড়াশোনা, তার বড় হয়ে ওঠা, এগুলোই তিনি এই স্ট্রং রুটসের মধ্যে তিনি বলছেন। তিনি বলছে যে তার মা আসিয়াম্মা, তিনি হচ্ছে তার পূর্বপুরুষ হচ্ছে, অর্থাৎ মামাবাড়ির পরিবার হচ্ছে খুব বিখ্যাত জমিদার বংশের পরিবার। তার বংশ পরম্পরা দেখতে গেলে তাদের একটা জমিদারি ব্যাপার রয়েছে রক্তের মধ্যে, কিন্তু সেটা যদিও ডক্টর এপিজে আব্দুল কালাম যখন বড় হয়েছে সেটা নেই, কিন্তু সেই রক্তটা প্রবাহিত রয়েছে। এবং ওখানে ডক্টর কালাম বলে গেছেন যে তার বাবা যদিও পড়াশোনা খুব বেশি জানেন না, কিন্তু তার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ছিল, আধ্যাত্মিকতা ছিল। এই যে স্ট্রং রুটসের মধ্যে টোটাল জিনিসটার মধ্যে কিন্তু 90% বিরাজ করছে স্পিরিচুয়ালিটি, অর্থাৎ আধ্যাত্মিকতা। ডক্টর এপিজে আব্দুল কালাম নিজে খুব আধ্যাত্মিক মনোভাবাপন্ন ছিলেন, এবং শুধু তাই নয়, তিনি প্রত্যেকদিন তিনি নামাজ পড়তেন, প্রত্যেক দিন তিনি গীতা পাঠ করতেন, অর্থাৎ কোনো সমস্ত ধর্মকে তিনি অনুসরণ করতেন, কোনো ধর্মান্ধতা তার মধ্যে কোনো ছিল না, যে আমাকে এটা করতে হবে না এটা করতে হবে, এই ধর্মের প্রতি মানুষের প্রতি বিদ্বেষ, এ সমস্ত জিনিসগুলো তার মধ্যে ছিল না। তার কাছে ধর্ম মানে হচ্ছে যেটা ধারণ করাতে ইকুয়ালিটি, যে যেভাবেই ঠাকুর রামকৃষ্ণের মতো যে যে যেমন পথে চলবে সে সেভাবেই পৌঁছতে পারবে ঈশ্বরের কাছে, এটাই ডক্টর এপিজে আব্দুল কালাম মনে করতেন। আমাদের অনেক স্টুডেন্টস বা আমরা দেখেছি বা অনেক বাইরের লোকও দেখেছি যারা বলে যে ঈশ্বর নেই, ঈশ্বর নেই, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা তো বলেই, কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম এত বড় নিউক্লিয়ার সায়েন্টিস্ট হয়েও তিনি প্রত্যেকটা পদে পদে ঈশ্বরকে মানতেন। তিনি বলেই গেছেন, ইয়েস, দেয়ার ইজ এ এক্সিস্টেন্স অফ দ্য ডিভাইন বিইং, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব অবশ্যই আছে, এটা তিনি নিজের দৃঢ় কণ্ঠে লিখে গেছেন এবং স্বীকার করে গেছেন। এবং পরবর্তীকালে তোমরা যদি কখনো সম্ভব হয় দ্য উইংস অফ ফায়ার, যেখান থেকে এই স্ট্রং রুটসটা নেওয়া হচ্ছে, এটা যদি তোমরা পড়তে পারো তাহলে দেখতে পারবে যে তিনি অনেক মিরাকেলভাবে অনেক দুর্ঘটনা থেকে বেঁচেও গেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম, এবং তার জন্য তিনি আল্লাহকে তিনি থ্যাংক ইউ জানিয়েছেন। এবং ডক্টর এপিজে আব্দুল কালামের রুটটা স্ট্রং হলো কী করে, এটা হচ্ছে প্রশ্ন। পড়াশোনার জন্য কি শুধু স্ট্রং হয় না, কারণ পড়াশোনা তো ডক্টর এপিজে আব্দুল কালাম, আমাদের প্রত্যেক মানুষই ছোটোবেলা থেকে অনেক পড়াশোনা করে, তাদের বাড়িতে পড়াশোনা দেয়, কিন্তু সবাই ডক্টর এপিজে আব্দুল কালাম হতে পারে না। স্ট্রং রুটসটা কিন্তু শুধু পড়াশোনার উপর ডিপেন্ড করে না, স্ট্রং রুটসটা ডিপেন্ড করে সে যে এনভায়রনমেন্টে থাকছে, সেই এনভায়রনমেন্টের যে মানুষগণ তারা কীভাবে লাইফ লিড করছে, তার বাড়ির লোকেরা, সর্বোপরি তার বাড়ির লোকেরা কীভাবে তাকে সাপোর্ট দিচ্ছে, এই সমস্ত ব্যাপারের উপর নির্ভর করে। ডক্টর এপিজে আব্দুল কালাম ওইখানে বলেই গেছে স্ট্রং রুটসের মধ্যে যে তার বাড়ি ছিল মিডিল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি, পুরনো দিনের বাড়ি, পাকা বাড়ি, সেখানে তিনি থাকতেন, তার মা বাবা একসঙ্গে থাকতো, অনেক ভাই বোন থাকতো। এবং তিনি এটাও বলে গেছেন তাদের মহানুভবতাটা কত, তার মায়ের মহানুভবতাটা বিশাল। ডক্টর কালাম বলছেন যে প্রত্যেক দিন তাঁদের বাড়ির পরিবারের লোকজন যত না খেত তার থেকে বেশি সংখ্যক বাইরের লোককে খেত, অর্থাৎ এমন একজন ডক্টর এপিজে আব্দুল কালামের মা ছিল আসিয়াম্মা, যিনি কিনা কষ্ট স্বীকার করেও বাইরের সঙ্গে, বাইরে আর ভিতর বলে কোনো আলাদা ছিল না, সবাই তার কাছে সমান হতো, অর্থাৎ তার ব্রড মাইন্ড হয়েছিল। এই যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, অর্থাৎ শুধু বাড়ির মধ্যে নয় বাড়ির বাইরের লোককেও আপন করে নেওয়া, এই যে ব্রড মাইন্ডেডটা তৈরি হয়েছে আসিয়াম্মার থেকে। এইবার তিনি পরের স্ট্যান্ডে বলে গেছেন যে মায়ের সঙ্গে তিনি কীভাবে খেতেন, কী কী আইটেম খেতেন, এগুলো বলে গেছে। এরপরে যাবে বাবার থেকে, বাবার থেকে কীভাবে নিয়েছিল, যে তার বাবা ছিল একজন
দরিদ্র মানুষ, কিন্তু তিনি ছিলেন একজন স্থানীয় একটা মসজিদের একটা ইমাম, এবং তিনি সবসময় স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা নিয়ে বলতো। ছোট্টবেলা কালাম যখন ছোট ছিল, কালামের হাত ধরে মসজিদে নিয়ে যেত, সেই মসজিদের যেভাবে প্রেয়ার হতো সেই সমস্ত প্রেয়ারগুলো বা কালামের সামনে রাখতো। কালাম বলছেন যে তিনি যে অ্যারাবিক চ্যান্টিং, যে আরবি যে সমস্ত প্রেয়ার হতো সেগুলো মানে বুঝতে পারতো না, কিন্তু তিনি বিশ্বাস করতেন এই যে মন্ত্র বা আজান বা কোনো কিছু একটা হচ্ছে সেটা অবশ্যই ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। এইভাবে ছোটোবেলা থেকে কালামের মনের মধ্যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা তার বাবা কিন্তু প্রবেশ করিয়ে দিয়েছিল। আরও একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো যে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা। আমরা ওই বইটা পড়তে পড়তে দেখতে পাবো যে ডক্টর এপিজে আব্দুল কালামের যেখানে জন্মস্থান অর্থাৎ রামেশ্বরম, সেই রামেশ্বরম তামিলনাড়ুর রামেশ্বরমে কিন্তু বিখ্যাত হিন্দু টেম্পলের জন্য। সেটা হচ্ছে আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রামেশ্বরম। সেই রামেশ্বরম কিন্তু শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ, ওখানেই বিরাজিত, এবং ঠিক ওই গ্রামেই একটু পাশেই হচ্ছে কালাম থাকতেন, কালামের বাড়ির মসজিদও ছিল ওখানে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য ব্যাপারটা এখানেই যে ওই যে রামেশ্বরম শিব টেম্পল, শিবের মন্দিরে যে প্রধান পুরোহিত পক্ষিলাক্ষ্মণা শাস্ত্রী, তার সঙ্গে ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা যিনি কিনা মসজিদের ইমাম, তার দারুণ একটা সখ্যতা বা বন্ধুত্ব ছিল। এবং বেশিরভাগ সময় কালাম দেখেছেন যে এই দুই আলাদা ধর্মের মানুষের দুই প্রধান লোক কিন্তু নিজেদের মধ্যে কোনো বৈরিতা কোনো ভাব ছিল না, কোনো এনিমি বা ফো এরকম ছিল না, দুজনে বরঞ্চ বসে একসঙ্গে আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করতো, খুব ভালো বন্ধুত্ব ছিল। এই যে হিন্দু মুসলিম অর্থাৎ দুটো আলাদা ধর্মের মানুষ সত্ত্বেও দুই ধর্মের প্রধান দুজনের মধ্যে এত বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বটা শুধু স্পিরিচুয়ালিটির জন্য, এটাই সবথেকে বড় শিক্ষা, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালামের দেখিয়ে জীবনে ছিল। তাই পরবর্তীকালে এপিজে আব্দুল কালাম হিন্দু মুসলমান এরকম কোনো করেননি, তার কাছে ছিল মানুষের পরিচয় মানুষ, এবং সমস্ত ভারতবর্ষের ক্ষেত্রে ধরতে গেলে সমস্ত মানুষই তার কাছে ভারতীয়, কে হিন্দু কে মুসলিম এটা তার কিন্তু পরিচয় নয়। এই শিক্ষা কিন্তু ছোটোবেলায় থেকে ওই জায়গা থেকে তিনি লাভ করেছেন। পরবর্তীকালে ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা অনেক লেসন দিয়েছে যে আমরা প্রেয়ার কেন করব, প্রেয়ার কী করেন, যে প্রেয়ার আমাদেরকে আমাদের যে প্রার্থনা সেই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দেয়, ঈশ্বরের কাছে পৌঁছে দিলে সেই প্রার্থনা ঈশ্বর সেটা শুনে আমাদেরকে উপকার করে। এরকমভাবে কালামের মনে যে সমস্ত আধ্যাত্মিকতা প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নগুলো তিনি করেছেন, এবং তার বাবা কিন্তু সেগুলোর উত্তর দিয়েছেন। এবং ছোট্টবেলা থেকে তিনি আলাদা আলাদাভাবে কিন্তু এই স্পিরিচুয়ালিটির উপর তিনি জোর দিয়েছেন। আরও একটা জিনিসের উপর তিনি জোর দিয়েছেন, সেটা যে বিলাসিতা বা লাক্সারি তিনি পছন্দ করতেন না। আমাদের যে প্রাইমারি বা বেসিক নিডস যেগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে চাহিদা, যে বাস্তব যে মিনিমাম যে চাহিদা, সেইগুলো তিনি পূরণ করতেন, যেমন খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, ওষুধ, এই সমস্ত জিনিসগুলো তিনি মানে পূরণ করতেন। অর্থাৎ লাক্সারি জীবন দরকার নেই, যেটুকু প্রয়োজন সেটুকু শুধু যদি প্রোভাইড করতে পারি তাহলে সেটাই হলো, সেটাই ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা কিন্তু বিশ্বাস করতেন। সেই শিক্ষাই কিন্তু কালাম সারা জীবন ধরে তিনি পেয়ে গেছেন বা সারা জীবন ধরে তিনি এটা মেনে চলেছেন, এইটা একটা বড় শিক্ষা। তাহলে আমরা স্ট্রং রুটসে যাব। স্ট্রং রুটসের কী ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, যে স্ট্রং রুটস হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম তার বাবার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, অর্থাৎ তার বাবার কাছ থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন। কোন দিক থেকে? তার বাবা ছোটোবেলা থেকে তাকে শিখিয়েছেন যে যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি নাও, বেশি লাক্সারি করার দরকার নেই। এই জিনিসটা এপিজে আব্দুল কালাম বুঝেছে তার বাবার কাছ থেকে। দ্বিতীয় যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা বুঝেছে এই স্ট্রং রুটস টোটাল প্রজের মধ্যে থেকে, সেটা হলো যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, যে ইয়েস দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ দ্য ডিভাইন বিইং, ঈশ্বরের অস্তিত্ব আছে, এবং প্রেয়ার মেক্স আস অপরচুনিটি, প্রেয়ার আমাদেরকে একটা অপরচুনিটি দেয় ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য। এই যে প্রার্থনা, প্রেয়ার বা মানুষ কেন ঈশ্বরের কাছে যাবে, এই জিনিসটা এপিজে আব্দুল কালামের বাবা ছোটোবেলা থেকে এপিজে আব্দুল কালামকে দিয়ে গেছে, যেটা তার রুটটাকে স্ট্রং করেছে। তাহলে আমরা প্রথমে পেলাম স্ট্রং করেছে যে আননেসেসারি জিনিস দরকার নেই, অর্থাৎ বেশি লাক্সারি জিনিসের দরকার নেই, এটা আলামকে স্ট্রং করেছে। স্পিরিচুয়ালিটির যে লেসন তার বাবা ছোটোবেলা থেকে দিয়েছে কালামকে, সেই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা সেটা কালামকে স্ট্রং করেছে। তাই পরবর্তীকালে কালাম বলে যাচ্ছেন যে আমি আমার সারা জীবন ধরে আমার বাবার এই লেসনগুলো পালন করেছি। আমার বাবা যে আধ্যাত্মিকতাকে বিশ্বাস করতো, ধর্মকে বিশ্বাস করতো, এবং ধর্মীয় গোঁড়ামি নয়, একেবারে মুক্ত ওপেন ধর্ম, এই ওপেন ধর্মকে বিশ্বাস করতো, সেটা কিন্তু তিনি সারা জীবন ধরে অনুসরণ করেছেন এবং এটা তাকে গ্রেট করেছেন। তাহলে সবথেকে ইম্পর্টেন্ট যে স্ট্রং রুট কালামের ছিল সেটা ছিল আধ্যাত্মিকতা। তিন নম্বরে আমরা যাবো যে একটা
ধর্মীয় একটা বন্ধুত্বপূর্ণ বাতাবরণ ছিল, যেখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ ছিল না, একই কমিউনিটি একই পাড়ার মধ্যে থাকলেও তাদের মধ্যে একটা পরস্পর যে ভ্রাতৃত্ব সৌভ্রাতৃত্বের বোধ সেটা ছিল, যেটা কালামকে পরবর্তীকালে অনেক কিছু অ্যাটেন্ড করতে সাহায্য করেছে। এটাও ছিল কিন্তু সবথেকে একটা বড় স্ট্রং রুট কালামের। আর 4 নম্বর হচ্ছে রেগুলারিটি বা পাংচুয়ালিটি। কালামের বাবা তার নিজের জীবন দিয়ে দেখিয়েছেন, তিনি প্রত্যেক দিন ভোর 4টার সময় উঠতেন, নামাজ পড়তেন, এইরকম মানুষকে ভালোবাসতেন, মানুষকে সেবা করতেন, যে প্রত্যেক দিন এই যে রেগুলার যে তিনি উঠে নামাজ পড়তেন, রেগুলার ধর্মীয় তিনি তার ধর্মের অনুযায়ী যে সব রিচুয়ালস তিনি পালন করতেন, এটা কালামকে প্রভাবিত করেছে। আমরাও জানি যে ডিসিপ্লিন ইজ লাইফ, আমাদের যদি নিজেদের জীবনে ডিসিপ্লিন না থাকে তাহলে আমরা বড়ো কিছু করতে পারবো না এবং কোথাও যেতে পারবো না। এইটা কালাম ছোটোবেলা থেকে তার বাবার কাছ থেকে পেয়ে গেছে। তাহলে আমরা 4টে পয়েন্ট পেলাম বাবার থেকে, যেটা কালামকে স্ট্রং করেছে। আর মায়ের থেকে পেলাম কি, যে মায়ের থেকে, মায়ের হচ্ছে ব্রড মাইন্ডেড, অর্থাৎ মায়ের উদার মন। তিনি বাড়ির লোককে যতটা খাওয়াতেন তার থেকে বাইরের লোককেও বেশি খাওয়াতেন, অর্থাৎ বাড়ি বাইরে সবাইকেই তিনি সেবা করতেন। এই সেবার মানসিকতা বা দেবী মানসিকতা এটা কালাম মার কাছ থেকে পেয়েছে। তাহলে এই যে স্ট্রং রুটস এইটা নেওয়া হয়েছে কোথা থেকে, দ্য উইংস অফ ফায়ার কালামের আত্মজীবনী থেকে। এখান থেকে একটা ছোট্ট অংশ উচ্চ মাধ্যমিকের সিলেবাসে নেওয়া হচ্ছে, সেটার নাম হচ্ছে স্ট্রং রুটস। এবং এই স্ট্রং রুটসে আমরা কী দেখতে পাচ্ছি, যে কালামের যে কালাম পরবর্তীকালে যে কালাম হয়েছেন, অর্থাৎ কালাম ছোট্ট একটা নিম্ন মধ্যবিত্ত তামিলনাড়ু রামেশ্বরম টেম্পলের কাছ থেকে একটা লোক উঠে আসা, সে কিনা পরবর্তীকালে বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ সায়েন্টিস্ট পরিচয় পাওয়া বা তকমা পাওয়া, ভারতবর্ষের মধ্যে তাকে আমরা মিসাইল ম্যান বলে জানি, শুধু তাই নয় পরবর্তীকালে তিনি ভারতবর্ষের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতিও হয়েছেন। সেই ছোট্ট একটা ছোট্ট শহর বলবো না, একেবারে মফস্বল থেকে উঠে আসা একটা দরিদ্র মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে কিনা ভারতবর্ষের শ্রেষ্ঠতম সায়েন্টিস্টের মধ্যে একজন, বিশ্বের সমস্ত সায়েন্টিস্টের মধ্যে একজন, যে কিনা ভারতবর্ষের রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছিলেন, এবং যাকে কিনা ভারতবাসী আমরা সবাই, শুধু ভারতবাসী নয় বাইরের সমস্ত মানুষ সারা জীবন ধরে আমরা স্মরণ করে থাকবো, কারণ তিনি হচ্ছে মনীষীদের অন্যতম, অর্থাৎ তাকে আমরা জীবনে কোনো দিন ভুলব না। এই যে স্থান তিনি অধিকার করতে পেরেছেন, একটা জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে, যে একটা মানুষ যে কিনা ছোট্ট একটা ওই রকম জায়গা থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্য থেকে বড় হয়ে এসে এত জিনিস কিছু অর্জন তিনি করেছেন, এত তকমা এত উপাধি তিনি পেয়েছেন, এত ভালোবাসা মানুষকে পেয়েছেন এবং মনীষীর পর্যায়ে উন্নীত হয়েছে। কারণ আমরা একটা জিনিস ভাবতে হবে, পড়াশোনা করে অনেকে, সায়েন্টিস্ট তো অনেকেই আছে, কালামের মতো আরও অনেক সায়েন্টিস্ট আছে, কিন্তু সবাই কিন্তু মনীষী হতে পারে না। আমাদের একটা জিনিস চিন্তা করে, আমাদের ভারতবর্ষে কত সায়েন্টিস্ট রয়েছে, দের আর মেনি সায়েন্টিস্ট, কিন্তু তারা কেউ কিন্তু আমাদের মনীষীর পর্যায়ে উন্নীত হতে পারেনি। যদি মনে করো রাষ্ট্রপতি, তো ভারতবর্ষে এর আগে অনেক রাষ্ট্রপতি হয়েছে, কিন্তু কোনো রাষ্ট্রপতি কিন্তু আমরা মনীষীর চোখে দেখি না। কিন্তু ডক্টর কালাম এমন একজন মানুষ যাকে আমরা মনীষীর চোখে দেখি, অর্থাৎ শুধু সায়েন্টিস্ট নয়, সায়েন্টিস্ট রাষ্ট্রপতি এই সমস্ত কিছুর গণ্ডি ছাড়িয়ে তিনি একজন মনীষী, মহামনীষী রূপে তিনি আমাদের চোখের সামনে বিরাজিত। যেমন আমরা বাংলাতে আমরা বলি রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দ মনীষীর স্থান অধিকার করছে, তাদের সঙ্গে একই ফ্রেমে থাকবে ডক্টর এপিজে আব্দুল কালাম। তাহলে কোন জিনিসটার জন্য, এটাই কিন্তু স্ট্রং নিচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন জিনিসটার জন্য একটা ছোট্ট মফস্বল শহরের একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে যে কিনা মনীষী অর্জন করলো। এবং এটা অনেক প্রাচীন নয়, আমরা রামকৃষ্ণ বিবেকানন্দকে দেখিনি, রবীন্দ্র নজরুলকেও আমরা আমাদের চোখে দেখতে পাইনি, কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামকে আমাদের চোখে দেখতে পেয়েছি। এবং আমি তো ডক্টর এপিজে আব্দুল কালামের সঙ্গে সাক্ষাৎ, আমি সরাসরি সামনেই সাক্ষাৎ করেছিলাম। এটাও একটা গল্প হলো যে যাদব ইউনিভার্সিটিতে যখন আমি একবার যাই, সেখানে কনভোকেশন ছিল, ডক্টর এপিজে আব্দুল কালাম এসেছিলো এবং তিনি স্টুডেন্টদেরকে খুব ভালোবাসত, এটা তোমার যখন পড়াবো আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। তো আমাদের একটা চান্স হয়েছিলো জাস্ট 50-60 জন স্টুডেন্টদের সঙ্গে ডক্টর এপিজে আব্দুল কালাম ইন্টারাকশান, এবং সেখানে আমি নিজেই ইন্টারাক্ট করেছি। তাহলে আমি বিশ্বাস করি যে ডক্টর এপিজে আব্দুল কালামকে আমার চোখেই দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি, আমার মতো আরও অনেক যখন ছাত্রছাত্রী ছিল তারাও দেখতে পেয়েছে। তো এইরকম একটা মনীষী যে কিনা ছোটোবেলা থেকে উঠে এসেছে, ছোটোবেলা থেকে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এতে এত তাবড় তাবড় জিনিস তিনি অ্যাটেন্ড করেছেন। এবং সবথেকে আনন্দের ব্যাপার হলো যখন ডক্টর এপিজে আব্দুল কালাম এক্সপায়ার করে, তোমরা জানো যে শিলচর মোস্ট প্রবাবলি, সেখানে তিনি একটা লেকচার দেওয়ার সময় তিনি ওখানে হার্ট অ্যাটাক হয়ে মারা যান। তো মারা যাওয়ার পর তার সম্পত্তি তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এইরকম একটা এত বড় সায়েন্টিস্ট, এত বড় একটা রাষ্ট্রপতিও ছিলেন, মাত্র 25,000 ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র 25,000 টাকা তার, একটা ঘরে শুধুমাত্র তার 4টে শুধু ফর্ম্যাল যে স্যুট থাকে যেগুলো পরে তিনি ইন্টারভিউ বা এমনি বক্তৃতা টক্তৃতা দিতেন আর কি, সেমিনার করতেন, সেগুলো ছিল। আর একদম নিম লাইফস্টাইল ছিল একেবারে হচ্ছে প্লেন, কোনো একটা রুমে পর্যন্ত একটা এসি পর্যন্ত ছিল না।
এবং তার রুমে যেটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো বই ছিল, কয়েক হাজার বই ছিল তার রুমে, আলমারির মধ্যে ছিল, লাইব্রেরি ছিল। অর্থাৎ একেবারে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, এটাতে ডক্টর কালাম বিশ্বাস করতেন। তাহলে এই যে ডক্টর কালাম এত বড় একজন মনীষী, তিনি যাকে আমরা পূজা করতে পারি, আমরা স্যালুট করতে পারি, নমস্কার করতে পারি, প্রণাম করতে পারি, এই মানুষটা কীভাবে এতটা হলো? এটা অবশ্যই হয়েছে তার রুটের স্ট্রং জন্য। কেন এটাকে সিলেবাসে ইনক্লুড করা হলো? আমাদেরকে শেখানোর জন্য। আমরা কি ডক্টর এপিজে আব্দুল কালাম হতে পারবো না? কারণ ডক্টর এপিজে আব্দুল কালাম একজনই হয়, রামকৃষ্ণ বিবেকানন্দ নজরুল যে কোনো মানুষই মনীষী একজন করেই হয়, তিনি তার মতন, ডক্টর কালাম তার মতন। কিন্তু আমরা কালামের থেকে শিক্ষা নেব, ডক্টর কালাম কী শিক্ষা দিয়েছে, কীভাবে তিনি ওটা হয়েছেন, সেইটাই আমরা এডুকেশনটা ওনার থেকে নেব, যাতে করে পরবর্তীকালে আমরা সবাই ডক্টর কালাম হতে পারবো না, কিন্তু ডক্টর কালামের মতন করে নিজস্ব স্বাধীন সত্ত্ব অনুযায়ী এক একজন করে হতে পারবো। আমার নিজের মতন করে আমি হতে পারবো, তোমরা তোমাদের নিজেদের মতন করে হতে পারবে। এই জিনিসটাই কিন্তু স্ট্রং লিডসের মধ্য দিয়ে বোঝানো হয়েছে, সেই জন্য এটাকে নেওয়া হয়েছে। তাহলে আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম যেমনভাবে তার রুটটাকে স্ট্রং করেছে, তার ভিতটা স্ট্রং, সেই ভিতটা কে স্ট্রং করেছে, তার মা এবং তার বাবা স্ট্রং করে দিয়েছে, এবং পরবর্তীকালে সেই ভিতের উপর বিশাল বাড়ি নির্মাণ হয়েছে। অর্থাৎ ডক্টর এপিজে আব্দুল কালাম ছোট্ট একটা বীজ থেকে বড় একটা বিশাল বড় মহিরুহতে পরিণত হয়েছে, বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে, এটা তার রুটটা স্ট্রং ছিল বলে। একটা কলা গাছ, একটা পেঁপে গাছ ঝড় দিলে উড়ে উপড়ে পড়ে যায়, কিন্তু একটা বট গাছ সহজে উপায় না। কারণ বট গাছের শিকড় অনেক, রুট মূল শিকড়টা অনেক স্ট্রং, তাই উপড়াতে পারে না। তাই এপিজে আব্দুল কালামের রুটটা স্ট্রং ছিল বলে এপিজে আব্দুল কালাম থেকে ডক্টর এপিজে আব্দুল কালাম হয়েছে। আমরা প্রত্যেকটা মানুষ, আমি টিচার, তোমরা স্টুডেন্ট, আমরা প্রত্যেকেই এইরকমভাবে স্ট্রং রুট যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই আমরা নিজ নিজ ক্ষেত্রে আমরা সবাই যথেষ্ট প্রতিষ্ঠিত হতে পারবো এবং আমাদের জীবন সাফল্যে ভরে উঠবে। অর্থাৎ আমরা যদি স্ট্রং রুটটা শুধু এই ভিডিওটা আমরা দেখি, টেক্সট পড়তে যাওয়ার আগে আমি একেবারে সামারি করে দিয়ে যাচ্ছি যে কী করবো। টেক্সট পড়তে যাওয়ার আগে আমাদের প্রাইমারি বিষয়টা হয়ে গেল কি, যে ডক্টর কালাম, তিনি ডক্টর কালাম হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, এত বড় মানুষ হয়েছেন, মনীষী হয়েছেন, কারণ তার রুটটা স্ট্রং ছিল। কীভাবে তিনি স্ট্রংনেস পেয়েছেন? দুজনের কাছ থেকে পেয়েছেন, মায়ের কাছ থেকে এবং বাবার কাছ থেকে। মায়ের কাছ থেকে কী হয়েছে, উদার মনোভাব, মহান হৃদয়টা বড় বড়, এই মনোভাব মায়ের কাছ থেকে পেয়েছেন। বাবার কাছ থেকে অনেকগুলো লেসন তিনি পেয়েছেন, তার মধ্যে প্রথম লেসন হবে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা, সেকেন্ড লেসন হবে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, থার্ড লেসন হবে যে সিকুলারিজম, অর্থাৎ ধর্মীয় যে নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, হিন্দু মুসলিম কোনো বিভেদ নয়, আর ফোর্থ হচ্ছে পাংচুয়ালিটি বা নিয়ম অনুবর্তিতা। এই চারটে জিনিসের উপর তোমরা জোর দেবে, যখন টেক্সটটা পড়বে এই চারটে জিনিসের উপর তোমরা জোর দেবে, দেখবে তোমরা পাবে সেকেন্ড প্যারাগ্রাফে তোমরা পেয়ে যাবে কমিউনাল হারমোনি, এই জিনিসগুলো পেয়ে যাবে। থার্ড প্যারাগ্রাফে তোমরা প্রেয়ার পড়তে তোমরা স্পিরিচুয়ালিটি নিয়ে পেয়ে যাবে, লাস্টের প্যারাগ্রাফের দিকে তোমরা হচ্ছে পাংচুয়ালিটি নিয়ে পেয়ে যাবে, এই সমস্ত জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। আমার ক্ষেত্রে স্ট্রং রুটসের প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে এরকমভাবে ভিডিও পড়ানো সম্ভব নয়, একটা বড় হয়ে যাবে, তাই আমি তোমাদের একটা জিস্ট শুধু বলে দিলাম। এইটা মাথায় রেখে তোমরা স্ট্রং রুটটা তোমরা লাইন বাই লাইন পড়তে যাও, এবং সেক্ষেত্রে গাইডবুকের সাহায্য নাও, ডিকশনারির সাহায্য নাও, আর স্কুল যখন খুলবে তখন স্কুলে স্ট্রং রুটটা ইভেন আমি পড়াবো, তাহলে যখন স্কুল খুলবে তখন স্ট্রং রুটটা তখন প্রত্যেকটা লাইন বাই লাইন পড়িয়ে দেবো। বাইরে যে সমস্ত আমার স্টুডেন্ট আছে আমার ইউটিউব চ্যানেলে, তাদের জন্য বলছি যে তোমরা প্রত্যেকে এরকমভাবে গাইডবুক থেকে ফলো করো বা ডিকশনারি থেকে ফলো করো। এই যে স্ট্রং রুটসের বেসিক যে আইডিয়া, চারটে রুট যেটা কিনা কালামকে স্ট্রং করেছে, সবসময় এটা দরকার হলে পয়েন্ট আকারে লিখে রেখে রাখো। এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন হবে, যে কোয়েশ্চেনগুলো আমরা পরীক্ষার জন্য পড়ব, সেগুলো কিন্তু আমি পরবর্তীকালে যখন সাজেশান দেবো সেই সাজেশানের মধ্য দিয়ে আমি বলে দেবো। বেশি নয়, স্ট্রং রুট থেকে তোমার হার্ডলি তিনটে থেকে চারটে কোয়েশ্চেন আসবে, এই তিনটে থেকে চারটে কোয়েশ্চেন যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই স্ট্রং রুট থেকে কমন কোয়েশ্চেন পাবে, এটা আমরা পরবর্তীকালে যাবো। আগে তোমরা টেক্সট পড়ো, কারণ টেক্সট এই জন্য পড়বে, আমি সিলেবাস তো আমি যে সিলেবাস ভিডিওটা দিয়েছি সেটা তোমরা দেখলে দেখতে পাবে, সেখানে এমসিকিউ এসিকিউ করতে হবে। অর্থাৎ যদি তুমি টেক্সটটা ভালো করে না পড়ো তাহলে এসএকিউ এমসিকিউ কিন্তু পারাটা খুব কঠিন হয়ে যাবে, তাই টেক্সটটা যদি ভালো করে পড়ো তাহলে এসএকিউ এমসিকিউ সবগুলোই তোমার যথেষ্ট ভালোভাবে অর্থাৎ ফুল মার্কস পেতে পারবে। কারণ টেক্সটটা খুব ভালো করে লাইন বাই লাইন পড়ো, এবং স্ট্রং রুটস থেকে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমরা নিচের কমেন্ট বক্সে লেখো, সেই কমেন্ট বক্স থেকে আমি তার উত্তর দিয়ে দেবো। যদি এনি টাইপ অফ কোয়েশ্চেন যদি থাকে আমি তোমাদের দিয়ে দেবো, এবং তোমাদেরকে আমি সাজেস্ট করবো যদি সম্ভব হয় তোমরা উইংস অফ ফায়ার যে বইটা, আমি নিজে এটা পড়েছি, খুবই ভালো। কালাম, ডক্টর কালাম আমার কাছে একজন বড় মনীষী এবং আমি তাকে চির সারাটা জীবন ধরে শ্রদ্ধার চোখে দেখব, এটা আমি আমার মতন সমস্ত মানুষই আশা করি দেখবে।
তো উইংস অফ ফায়ারটা আমি নিজে যখন একবার পড়েছি আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি বইটা পড়ে, কারণ ওখানে ডক্টর এপিজে আব্দুল কালাম কী করে ছোট থেকে বড় হয়েছেন তার সমস্ত কাহিনীটা নিজের হাতে লিখে গেছেন। এই জন্য বইটা হচ্ছে অটোবায়োগ্রাফি, দ্য উইংস অফ ফায়ার। এটা পারলে তোমরা পরবর্তীকালে নিজেরা পড়ে নিও, পিডিএফ তোমরা অনলাইনে পেয়ে যাবে বইটাতে, সেটাও তোমরা পড়ে নিতে পারো। তো এরকমভাবে স্ট্রং রুটটা তোমরা পড়তে থাকো, আশা করব এই ভিডিও তোমাদের স্ট্রং রুটস বোঝার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। খুব ভালো থেকো এবং পরবর্তীকালে আমরা আরও ভিডিও পাবলিশ করব। নেক্সট যে ভিডিও আমি দেবো সেটা আর একটা পোয়েম দেবো, সেই পোয়েমটাও তোমরা ফলো করো। এরকমভাবে আমরা যথেষ্ট বাড়িতে বসে একটা আইডিয়া করে নিয়ে আমরা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এগিয়ে যেতে পারবো। সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রী সবাইকে আমরা বলছি খুব ভালো থেকো, আনন্দে থেকো, বাড়িতে বসে পড়াশোনা করো, আর অবশ্যই নিজেদের রুটটাকে স্ট্রং করো। থ্যাংক ইউ।